জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলেই জাতীয় পার্টির নেতাদের উপর চাপ সৃষ্টি করা হয়, জাপাকে নিয়ে চলে ষড়যন্ত্র, নেতাদের উপর অত্যাচার নেমে আসে বলে অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির নেতারা। আজ পহেলা জানুয়ারি জাতীয় পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে আয়োজিত দলীয় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছেন জাতীয় পার্টির নেতারা। সকালে কালীতলাস্থ দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত সভায় বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্রশীল, সহসভাপতি সাইফুল চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম লাইজু, যুগ্ম সম্পাদক ডাক্তার আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আক্তারুজ্জামান তুহিন, যুব সংহতির জেলা কমিটির আহ্বায়ক নাসিম খান পিরু, স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন সহ আরও অনেকে। এর আগে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন শেষে বাদ্য বাজানো সহ শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালি বের করা হয়। এ সময় জেএম কাদেরের পক্ষে স্লোগান সহ মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।